हाय বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড মাই প্যাশনাল লাইফ। তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে দেখাতে আসলাম তোমাদের দাদা ভাই, দেখো কি আমার হয়ে তোমাদের দাদা ভাই আজকে রান্না করছে। তা কি রান্না করছে সেটাই দেখো আজকে তোমরা, ঠিক আছে? তো চলো সেটাই তোমাদের কাছে দেখাই। তো চলো দেখো আজকে হচ্ছে মেনু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো এই পাশে বিরিয়ানির ভাতটা হচ্ছে, আর এই পাশে চিকেনের মশলা হচ্ছে। এখানে দেখো চিকেন, চিকেনের উপরে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছে একদম। আর এখানে পেঁয়াজ ভাজা আছে, পেঁয়াজটা এতে যাতে বিরিয়ানি দেওয়ার জন্য। আর এটাই আদা রসুন পেস্ট বাটা হয়ে গেছে। এই যে ডিম, বাবুর জন্য একটা ডিম দিচ্ছে, বাবু চিকেন খায়নি বলে। তো চলো দেখো, এই যে তোমার দাদা ভাই খুব ব্যস্ত এখন বিরিয়ানি বানানোর জন্যে। আজকে আমার ছুটি, রান্নার ছুটি হলেও তবু ভাতের ফ্যানটা তো ছড়াতে হবে না, জল দাও একটু ভাতটায়, একটু জল দাও নাহলে ওর ফ্যানটা মোটা হয়ে যাবে, বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। তো চলো দেখো, তো দেখো এই যে মাংসটা কষা হচ্ছে, এখন হয়েই এসছে। আর এই যে দেখো ভাতটা হয়ে গেছে, আজকে আমার রান্নার ছুটি, তোমাদের দাদা ভাই রান্না করতেছে। কত দিনের পর আমি তোমাদের দাদা ভাইয়ের হাতে রান্না খাবো। আমি তো ভাবতেই পারছি না, হ্যাঁ, যে আজকে হঠাৎ কি মন হয়ে গেল বলে আমি রান্না করবো, তা আবার কি বিরিয়ানি। হ্যাঁ, তো সেই জন্যই দাদা ভাই রান্না করছে, আমাদের এখন ছুটি। আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কোন দিকে আজকে সূর্যটা উঠছে, ভগবান জানে যে আমাকে আজকে রান্না করে খাওয়াচ্ছে। তো চলো দেখো এখন তো মাংসটা কোথায় হচ্ছে, কতক্ষণ হয় দেখি। দেখো বন্ধুরা, তোমার দিদি ভাইকে আজকে রান্না করে খাওয়াতে হচ্ছে, অনেক দিন ধরে বলছিল, তাই আজকে বিরিয়ানি করে খাওয়াবো। ঠিক আছে তাহলে করো খাবো। চলো দেখো বিরিয়ানিটা হয়ে গেছে। চলো দেখো খাবো। চলো দেখো বিরিয়ানি হচ্ছে রেডি হয়ে আছে, এবার খাবো। দেখো লাগলো কাঁচা লঙ্কাটা, লাগলো দাদা ভাই খাচ্ছে, সবাই খেতে বসে আছে, আমিও খাবো।